বন্ধুগণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সকলের জন্য জানা থাকা দরকার। অনেকে ভুল কাজ করে থাকেন, এই ভুল কাজটি আমি আজকে আপনাদেরকে চেষ্টা করব যে দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেটা হলো, কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের ঘরে উযু করেন, ফরজ সালাতের ঘরে উযু করেন, উযু করে সেই ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য জামাতে এসে অংশগ্রহণ করেন, তাহলে সেই ব্যক্তি নিয়মিত এই আমলের কারণে সে ব্যক্তি হজ এবং উমরার যে ফজিলত রয়েছে সেই ফজিলত সে ব্যক্তি লাভ করতে পারবে। কিন্তু উযু করে আসতে হবে ঘর থেকে না। আমাদের লোকদেরকে দেখা যাচ্ছে বলে যে ভাই মানে মসজিদে গিয়ে উযু করব। হ্যাঁ, যা যাদের সুযোগ নাই, মনে করেন মুসাফির মানুষ বাহির থেকে আসছে, সে গড় কোথায়, হয়তো বাড়ি অনেক দূরে, তার জন্য ভিন্ন মাসআলা। কিন্তু যার সুযোগ আছে, মানে এটা হচ্ছে এই জন্য যাতে করে সে মানে এই সলাতের উদ্দেশ্যে ঘর থেকে প্রস্তুতি নিয়ে, মনে হচ্ছে যেন ঘর থেকে ইহরাম করে আপনি আসতেছেন আল্লাহর ঘরে সলাত আদায় করার জন্য, এই যে কারণেই মূলত এই ফজিলতটুকু পাচ্ছেন। এই রাসূলুল্লাহ কি বলেন দেখেন, আবু ইমামাত আল বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ইমামাল বাহেলি থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا, যে ব্যক্তি তার ঘর থেকে পরিপূর্ণ সুন্দরভাবে উযু করে বের হলো, ইলা সালাতিন মাকতুবা, ফরজ সালাত আদায় করার জন্য, فاجروه, তার প্রতিদান হচ্ছে কাজরিল হাজ্জিল মুহরিম, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ইহরাম করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ পালন করেছে। ওমান খারাজা ইলা তাসবিহি দোহা, ওই আগের হাদিসের একটা অংশ এর মধ্যে যুক্ত হয়েছে, দেখেন খুব ভালো করে, ওমান খারাজা ইলা তাসবিহি দোহা, আর যে ব্যক্তি গড় থেকে উদ্দেশ্য করেছে যে সালাত উদ্দোহা মসজিদে এসে পালন করবে, ওয়ালা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু, শুধুমাত্র এই উদ্দেশ্যে এসেছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সালাত উদ্দোহা এর উদ্দেশ্যে এসেছে, তাহলে ফাআজিরুহু আজিরুল মুতামের, তার প্রতিদান হচ্ছে উমরা পালনকারীর মতো, ওয়াসালাতুন আলা ইসরি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা, আর এক সালাতের পরে আরেক সালাতের জন্য কোনো ব্যক্তি যদি অংশগ্রহণ অপেক্ষা করে অথবা অংশগ্রহণ করে থাকে, লা লাগওয়া বাইনাহুমা, এই দুইয়ের মাঝে যদি কোনো বেহুদা কাজ না করে থাকে, কিতাবুন ফি আল্লিয়িন, আপনার এই আমলটুকু সরাসরি এই লিন পর্যন্ত উঠিয়ে দেওয়া হয়। এর মর্যাদা এত বেশি, এর মর্যাদা এত বেশি। এবার কি লক্ষ্য করেছেন আপনি, ভালো করে দেখেন, যদি আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারেন তাহলে পাঁচটা হজের মর্যাদা পেয়ে যাবেন, একদিনে পাঁচটা হজের মর্যাদা পেয়ে যাবেন, আর যদি আপনি এক বছর আদায় করেন তাহলে 1800 হজের মর্যাদা পাবেন। আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা শুধুমাত্র হজের টাকা জমানোর চিন্তা করতেছি আর হজ নিয়ে আফসোসও করতেছি। এখানে আপনার সুযোগ আছে, মহাসুযোগ রয়ে গিয়েছে যে জায়গায়, সেই মহাসুযোগের জায়গাগুলো বাদ দিয়ে আমরা কি করতেছি। 10 বছর যদি আপনি এইভাবে নিয়মিত 5 ওয়াক্ত সালাত এইভাবে ঘর থেকে উযু করে আদায় করতে পারেন, তাহলে আপনি 18,000 হজের সওয়াব পেয়ে যাবেন।